ক্লাস থ্রি, তোমাদের আজকে ইংরাজি ক্লাসটা শুরু করছি। আমার যতদূর মনে পড়ছে আমরা লেসন ফোরের আটের পুরোটা করে দিয়েছিলাম। লাস্ট ভিডিওয়ে হয়তো শেষে যেটা লেখা আছে সেটা একটু কেটে গেছিলো, তাই ওইটা থেকে আমি বলা শুরু করছি। দেখো যেটা লেখা আছে সেটা হচ্ছে জিএইচ, মানে এইটা বলছি GHTTILY, আনসারটা হবে টাইটলি, TIGHTLY, টাইটলি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে মিসিং ওয়ার্ডগুলো বসানো, মানে শূন্যস্থানে যা যেটা বসবে সেটা বসাতে হবে। ফার্স্ট আছে দেখো TR-, আনসার হবে ট্রি, TREE। দু নম্বরে আছে দেখো SU-ORT, SUPPORT, সাপোর্ট। তারপরে আছে দেখো F-DD, FOOD, ফুড। তারপর আছে MNGO, আনসার হবে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। তারপরেরটা আছে দেখো BI-D, আনসার হবে বার্ড, BIRD, বার্ড। তারপরেরটা আছে SO-L, ওখানে একটা ই আছে ওটাকে এল করে নেবে, কারেকশন করে নেবে, SO-L করে নাও, ই হবে না, ঠিক আছে। ওটা হলো সয়েল, SOIL, সয়েল হলো। এরপর আমি চলে আসছি দশ নম্বরটাতে। দশ নম্বরে দেখো যেটা লেখা আছে, ফার্স্ট যেটা আছে এ ট্রি হ্যাজ এ লাইফ অ্যান্ড ইট ইটস ফুড, এর বাংলা হবে গাছের প্রাণ আছে এবং ইহা খাদ্য গ্রহণ করে। আবার বলছি গাছের প্রাণ আছে এবং ইহা খাদ্য গ্রহণ করে। তারপরেরটায় আসছি বিয়েরটা, বলছে ট্রি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ আস, উত্তর হবে গাছ আমাদের প্রিয় বন্ধু, গাছ আমাদের প্রিয় বন্ধু। তারপরেরটা হচ্ছে সিএটা, দ্য রুটস গিভ আ স্ট্রং সাপোর্ট টু দ্য ট্রি, উত্তর হবে শিকড় গাছকে বেশ শক্ত করে ধরে রাখে, শিকড় গাছকে বেশ শক্ত করে ধরে রাখে। তারপরেরটা হচ্ছে ডি, ডি নম্বর বলছে ট্রি গিভ আস অক্সিজেন বাই হুইচ উই ব্রিথ, আনসার হবে গাছ আমাদের অক্সিজেন দেয় যা দিয়ে আমরা নিঃশ্বাস নিয়ে, দেখো নিটা ধরেনি বলে আমি এখানে আলাদা করে লিখেছি, তোমরা কিন্তু একসাথেই লিখবে। আবার বলছি গাছ আমাদের অক্সিজেন দেয় যা দিয়ে আমরা নিঃশ্বাস নিই। তারপরেরটা হচ্ছে দ্য রেইন ডিপেন্ডস অন ট্রিজ, উত্তর হবে বৃষ্টি গাছের ওপর নির্ভর করে, বৃষ্টি গাছের ওপর নির্ভর করে। আচ্ছা, এই আমাদের সম্পূর্ণটা পড়া হয়ে গেল। এবারে আমি বলেছিলাম যে প্রোনাউন আমাদের এবারে সিলেবাসের, প্রোনাউন নয় সরি, তার আগে একটা আছে নাউন, নাউন আছে, প্রোনাউন আছে, প্রিপোজিশনটা বাদ দিয়েছিলাম, আর অ্যাডজেক্টিভ, এগুলো আমরা করব বলেছিলাম, মানে 11, 12 আর 14টা করা বাকি রইল। এটা কিন্তু আমরা যখন আমাদের গ্রামারের সিলেবাসে নাউন প্রোনাউন আর অ্যাডজেক্টিভটা করে ফেলবো, তিনটে একবারে পড়া হয়ে যাবে, মানে প্রায় আমাদের গ্রামার সিলেবাস শেষ পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু আমি এগুলো পড়াবো, না হলে এখন পড়ালে তোমরা বুঝতে পারবে না, বুঝতে তোমাদের অসুবিধে হবে। তাই প্রত্যেক কটা চ্যাপ্টারে যেখানেই এখন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ পাবো আমি এখন ছেড়ে বাদ দিয়ে যাব। আমাদের গ্রামার সিলেবাসটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে এগুলো আমি আবার একদিনেই ধরে সব কটা করিয়ে দেবো। এর পরের দিন আমরা কিন্তু নতুন চ্যাপ্টার আরম্ভ করবো।